হ্যালো সবাইকে, গুড আফটারনুন, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 12টা, তো দিন অনেকক্ষণ আগেই সকালে শুরু হয়েছে, তো আমি এই ব্লগটা এখন স্টার্ট করলাম। তো নতুন আবার একটা দিন তোমাদের সঙ্গে শুরু হলো। তো আজকে আমার সকাল সকাল কী হয়েছে, সব কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে, কারণ আজকে আবার ছেলের পিটিএম আছে, ওই জন্য আবার বসতে হবে কিছুক্ষণের জন্য। দুটোর সময় পিটিএমটা, যদি একটু দেরি আছে এখনও, এখন ছেলে ক্লাস করবে তারপর পিটিএম হবে। তো যাই হোক, এমনি এখন হাফ ইয়ারলি এক্সামের পর এই পিএ টু পিওডিক অ্যাসেসমেন্ট টু এই এক্সামটা হয়েছে। না, মার্কস তো মোটামুটি ভালোই পেয়েছে, নিজে নিজেই সব করে, মার্কস ভালোই পেয়েছে, তো সেটারই পিটিএম রয়েছে আর কি দুটো থেকে। তার জন্য আজকে আমি সকাল সকাল ছেলেকেও রেডি করে দিয়েছি, চান টান করে একদম রেডি, ক্লাস করতে চলে গেছে। তো আমি আবার বসবো। তো ভাবছিলাম যে আরও একটা দিন নতুন স্টার্ট করা যাক। তো যাই হোক, এরকম মাঝে মাঝে ব্লগ করা গেলে তো ভালোই হয়। আমি এটাই ভাবছিলাম যে উইকলি যদি এরকম মানে অন্তত দুটো করেও ব্লগ আমরা করতে পারি তাহলে একটু ভালো হয়। যে একটা এম থাকা দরকার, তো যে আমি একটা করব না, দুটো করব না উইকলি, ডেলি, কেউ তো ডেলি ডেলি করে, কেউ আবার একদিন অন্তর একদিন করে। তো এরকম আমি ভাবছিলাম যে উইকলি যদি এক মানে অন্তত দুটো করে ব্লগ করা যায়। যাই হোক, দেখা যাক কী হয়। তো চলো তাহলে আজকে দিনটা তাহলে স্টার্ট করা যাক, তোমরাও আমাদের সঙ্গে শুরু করো, আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। এদিকে ছেলে এখানে ক্লাস করতে বসেছে, ক্লাস এখন স্টার্ট হয়নি তো? না, একটু পরেই হবে। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ইংলিশ ক্লাসটা। কেন ইম্পর্টেন্ট? টু অ্যাক্টিভিটিস দিয়েছে, আমি একটা অ্যাটেন্ড করব, বেন্ড ইওর এন্ড। খুব মানে লজিক দিয়ে যে অ্যাক্টিভিটিটা খুব লজিক আছে, আর একটা নো ইওর ফুড অতটা লজিক নেই। নো ইওর ফুড মানে কালকের যে খাবারগুলো খেয়েছো সেটার নামগুলো বলতে হবে, কী কী খেয়েছো। আর বেন্ড ইওর এন্ড মানে এন্ডা একটা স্টোরি বললো ম্যাম, বলছে সেই বলবে আর কি, সেইটা এন্ডা চেঞ্জ করতে হবে। তা তুই কোনটা অ্যাটেন্ড করবি? বেন্ড ইওর এন্ড। এখন কী ক্লাস আছে? এখন ইংলিশ ক্লাসের মধ্যে ওই দুটো অ্যাক্টিভিটি হবে। বাহ। ওকে ম্যাম। না না, বুঝতেই পেরে গেছি, এমনি ঠিকই আছে। মানে কিছু আপনি তো আগের দিন বলেও দিয়েছিলেন যে পোর্টফোলিও কি, আমাদের সব জানা হয়ে গেছে সেগুলো, তো এবারে কি কি বুঝেই গেছি। আপনাকে যেটা বলার, আপনি এত সুন্দর সব কিছু হ্যান্ডেল করছেন, মানে আমাদের সত্যি খুব সুবিধা হচ্ছে, সব কিছুর একটা রিমাইন্ডার দিয়ে দেওয়া, মানে এত দারুণ আপনি সব কিছু পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন, পুরো ক্লাসটাকে, যে আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। মানে অফলাইনে নয়, অনলাইনে যে এইভাবে হ্যান্ডেল করা যায়, সুন্দরভাবে পড়ানো যায়, বোঝানো যায়, সত্যি মানে আপনি থ্যাংক ইউ ম্যাম, খুবই আপনাকে অতুলনীয়। গুড ইভিনিং। তো সন্ধে হয়ে গেছে, ছেলে এখন পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে, এখন তো সারাক্ষণই বাড়িতে, মানে এই যে কোথাও যাব, ঘুরতে যাওয়ার ব্লগ করব, বিভিন্ন রকম যে ব্লগ বানাবো সেসব তো হচ্ছে না, এখন সবটাই পুরোপুরি বাড়িতে, যা করছি সকাল থেকে রাত বাড়িতেই কাটছে। তো সেই জন্যই বাড়িতেই যেভাবে থাকা যায় নর্মাল খাওয়া দাওয়া এইসবের মাধ্যমে আমরা বাড়িতেই রয়েছি। তো কী আর করবো, ছেলের সঙ্গে আড্ডা মারছি, গল্প করছি, মায়ের সাথে আড্ডা মারছি, সারাদিন বকবক করছি, মা এসছে, এখন তো গল্প করে করেই সারাদিন কাটছে, আর মা বিভিন্ন রকম খাবার দাবার, এই তো পরপর আগের ব্লগে তোমাদের দেখালাম মা রসবড়া বানালো, কচুরি বানালো, আরও অনেক রকম বানাচ্ছে, সব ব্লগ বানানো যাচ্ছে না, অত তো আমরা ব্লগে এত হ্যাবিচুয়েটেড হইনি এখনও, তো ওই জন্য সব কিছুতেই এখনও ক্যামেরা হাতে নিতে পারছি না আর কি। তো যাই হোক, আজকে মা বললো যে দুধপুলি বানাবে, তো বানিয়ে অলরেডি মা ফেলেছে দুধপুলি বানিয়ে, তো মাকে বললাম চলো তাহলে দুধপুলির রেসিপিটা একটু ব্লগে শেয়ার করি।
মাকে বললো একটু শেয়ার করে, মা বললো হ্যাঁ সবসময় তোরই এক হয়েছে যে আমাকে ক্যামেরার সামনে আনা, আমি কি করে বানালাম বলো এবার, এই তোর একটাই হ্যাবিট হয়েছে তো, তাই না বলছিল দাদা? সবসময় খালি ক্যামেরার সামনে আমাকে আনা, কী কী কীভাবে হয়েছে বলো, কেন করলে, কীভাবে করলে, তাহলে আমি বানাবো না এরকম করলে, আমি ফ্রিলি বানাতে দে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর বানানো দেখাতে হবে না, কেমন তুমি করেছো সেটা দেখাবো। ওই জন্য মা ক্যামেরার সামনে, বুঝতেই তো পারছো যে আমরাই তো ক্যামেরার সামনে এখনও অতটা এ হইনি, তো মা বাবা এখনও সেভাবে আসতে চায় না, শাশুড়ি মা তো একদমই আসে না, তোমরা শাশুড়ি মাকে দেখতেই পাও যে একদম দেখতে পাও না ক্যামেরার সামনে, যদি বলি যে একটু এসো কিছু কথা বলো কিছু দেখাও, তো একদমই রাজি নয় আর কি। না কি বলে বাবা মা ফিল করে না, বাবা মা কি বলে, না না আমি আবার যেতে যাবো কেন, ঠিক আছে হয়েছে, বললাম ভাইফোঁটার সময় একটু ফোঁটা দিচ্ছ সেটা একটু নি ক্যামেরা করি ভ্লগ করি, তখন বলছে যে নে হয়েছে নে, এই মানে বিভিন্ন রকম অ্যাক্টিং করছে, দিয়ে বলছে ঠিক আছে হয়েছে হয়েছে, এরকম করে হয়, ওই জন্য তোমরা দেখতে পাও না, ওই জন্য সবাইকে আমি আর ছেলেই বেশি, আর মঙ্গলদীপ তো বাড়িতে থাকে না, আমি আর ছেলেই ম্যাক্সিমাম টুকটাক ব্লগ যেগুলো করছি করছি, তো ধৈর্য নিয়ে করি, এটা আমাদের শখ একটা আর কিছুই না, এই সবার সাথে শেয়ার করবো সারাদিন কী কী করছি ব্লগ, ডেলি লাইফস্টাইল, সবাই যাতে রিলেট করতে পারে, অনেকের লাইফস্টাইলের সাথে যদি লাইফস্টাইল মিলে যায় রিলেট করতে পারে ভালো লাগে, সেই জন্য সেই জন্য দেখা যায়। আর এটা আর একটা আমাদের বড় একটা মানে আশা ভীষণ যে ইন ফিউচার যখন আমরা বুড়ো হয়ে যাব, আমার ছেলে যখন অনেকটাই বড় হয়ে যাবে, তখন এটা আমরা ইউটিউবে চ্যানেলগুলোকে চ্যানেলের মাধ্যমে দেখতে পাবো যে আমরা কেমন ছিলাম, কেমন দিনগুলোকে কাটিয়েছি, মানে আমিও তখন বুড়ি হয়ে যাব, আমার ছেলে অনেক বড় হয়ে যাবে, ছোটোবেলায় আরও তো ছোটোবেলাতেই করলে আরও ভালো হতো, মানে অনেক কিছু দেয়া ছেলে কত ছোটোবেলায় কী কী করতো, কেমন হাঁটতো, কী কী খেলনা ছিল, কিরম ঘুরে বেড়াতো, এইসব ভিডিওগুলো ইউটিউব যদি থাকতো খুলে খুলে ছেলে সব দেখতে পেতে। এখন ওই ফেসবুকে এক একটা থাকে না, ফেসবুকে আগের দিন ওর একটা ডান্স, আগের দিন আমরা পিকনিকে গিয়ে ওর বাবার অফিসের পিকনিকে গিয়ে একটা ডান্স, 2017 সালে না, একটা ডান্সও করছিল, সেটা মানে আমরা কতবার দেখছি যে এরকম ছেলে ছিল, কি কিউট ছিল, তখন ডান্স করতে জানে না, সারাক্ষণ সেই কি ডান্স নিয়ে মানে বাবা শিখিয়ে দিচ্ছে, বাবামকে দেখে দেখে ডান্সগুলো করছে, তাই না? তখন সেগুলো দেখতে কি ভালো লাগে যে আগে এরকম ছিল ব্যাপারগুলো, কিরম ছিল ছেলে ছোট্ট অবস্থায় কত কিউট ছিল, তো সেই জন্য ইউটিউবটা আরও করা যে আমরা ভবিষ্যতে ইন ফিউচারে আমরা এগুলো দেখতে পাবো। তো যাই হোক, আমরা দুধপুলি তো হয়ে গেছে, চলো দেখি তাহলে দুধপুলিটা কেমন হয়েছে, তারপর খেয়ে বলবো কতটা টেস্টি হলো। তো চলো দেখি, এই যো ছেলে বসে আছে, দেখি কেমন বানিয়েছে মা আজকে দুধপুলিটা। এই যো দুধপুলি মা কেমন বানিয়েছে একটুখানি দেখাই। আমি বাবা দুধান কি বলছিল ভেতরে কি দেয়, চুষি মতন টাইপের ছোট ছোট কি দেয় বলছিল না? এই যে দুধপুলি, দুধপুলি মা বানিয়ে ফেলেছে, চুষি কোনগুলোকে বলে, সেই ছোট্ট ছোট্টগুলোকে বোধ হয় না? ভেতরে পুরটাতে না, পুর না, একদম ছোট 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 এসব দেয়, এখন দেখতে পাচ্ছি না সেগুলো। দেখতে ভালোই হয়েছে, খেতে কেমন হয়েছে দেখতে হবে। সেটাই, এই যে দুধপুলি হয়ে গেছে, ছেলেকে তুলে দিই, কেমন হয়েছে খেয়ে দেখি দুজনে, ওদেরকেও বললাম যে এসো খাই, তো ওরা কেউ এলো না, আমরাই খাই, আমি আর ছেলেই খাই, ওদের আজকে মুড নেই, মুড খারাপ। ভাবিতে আবার বেশি দিতে আমার ভয় লাগে, বেশি দিলে আবার বলবে এখানে ব্যথা হচ্ছে সেখানে ব্যথা হচ্ছে। দুজনে খাত খেতে বসেছি, তো ক্যামেরাম্যান কেউ নেই, ফোনটাকে এক জায়গায় রেখেছি স্ট্যান্ডে, স্ট্যান্ড দিয়ে দিয়ে এবার খেয়ে বলি কেমন হয়েছে, তাই তো ভাবি, খেয়ে বলি কেমন টেস্টি হয়েছে। দুজনে বসেছি, আমরা আমাদের কোজি কর্নারে বসেছি, এটা আমাদের খুব ফেভারিট কর্নার বাড়ির, তো এখানে বসে আমরা টুকটাক খাওয়া দাওয়া করি, তো যাই হোক খেয়ে বলো কেমন হয়েছে।
খেয়ে দেখি ওর কেমন হয়েছে। দুধটার দারুণ টেস্ট, একদম ক্ষীরের মতো, পুরো জাস্ট ক্ষীরের মতনই হয়। আর ওই চুস্কি চুস্কি মতো কি একটা দিয়েছে না, চুসি চুসি, সেইটা টেস্টটা আসছে। পুলিটা খেয়ে দেখি, দেখা যাচ্ছে পুলিটা? দারুণ বানায় মা এগুলো। আমি এসব ব্যাপারে একদম পটু নই। আমি চিকেন, মাটন, নর্মাল ইউটিউব দেখে যে সমস্ত রান্নাগুলো হয়, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এইসব করতে পারি, তো এইসব ব্যাপারে একদম ঠিকঠাক মতো জানি না। মা বানিয়েছে তো দারুণ হয়েছে, খেতে খুব নরম স্পঞ্জি হয়েছে। ভাবি কেমন হয়েছে? ভালো, শীতকালে এইগুলো ভালোই লাগে। কিন্তু শীতকালেই ভালো লাগে, গরমকালে তো এসব খাওয়া যায় না। ওই জন্য যতই ভাবি যে একটু কন্ট্রোল করবো, খাবো না খাবো না, একবার দুবার তো খাবো, যাই হোক ওই জন্য একবার দুবার তো খেতে হয়। ভালোই হয়েছে। দুধটা খা, মায়ের হাতে রান্নার জবাবই নেই। যে যতই রান্না ভালো করুক আর যাই করুক, নিজের মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা। রাত্রি হয়ে গেছে, 11:30 বাজে যায়। বাবি আর আমি শুতে চলে এসেছি। তো সন্ধ্যেবেলা এমন এইসব দুপুরি টুলি খাওয়ার জন্য, মানে খাওয়ার জন্য কারোর আর খিদে হয়নি আর কি রাত্রিবেলা। তো আমি আর ডিনার করিনি, ছেলেকে অল্প একটু খাই, একটুখানি জোর করে খাইয়েছে, খাওয়ার একদম ইচ্ছা ছিল না। হ্যাঁ, যাই হোক, এই খাওয়া দাওয়া করে এবার শুতে চলে যাই। তো ব্লগটাকে তো শেষ করতে হবে, তাই জন্য এলাম আর কি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকের মতো টাটা, গুড নাইট, গুড নাইট।